নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। আজিরে পুরা দেশজুড়ি অমৃত বৃক্ষ আন্দোলন। আজিরে পুরা 15 আগস্টলৈ গছপুলি রোপণের লক্ষ্য, 3 কোটি গছপুলি রোপণের লক্ষ্য সরকারের। বাণিজ্যিক গছপুলি রোপণত নাগরিকক জড়িত করার গণ আন্দোলন, অমৃত বৃক্ষ আন্দোলন উদ্দেশ্যে অসমৰ সেউজ আবরণ বৃদ্ধি করা। অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্দেশ্য হয়েছে অসমৰ সেউজ আবরণ বৃদ্ধি করা। আমি তো তাত একো করব নোৱাৰো। কংগ্রেস দলেও বিদেশীর বিরুদ্ধে উঠিয় হব লাগে, বা বিডিএফ দলেও ঠিয় হব লাগে। আপনাদেরকেও গছপুলি রুইছে নাই বিচরার জায়গাত বাংলাদেশি কত আছে? আজিরে পুরা দেশজুড়ি অমৃত বৃক্ষ আন্দোলন। 15 আগস্টলৈ গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার নামত এজোপা গছ শীর্ষক এই কার্যসূচী 15 আগস্ট পর্যন্ত চলি থাকিব। গছপুলি রোপণত নাগরিকক জড়িত করার এক গণ আন্দোলন হিসাবে এই বৃহৎ কার্যসূচী হাতত লওয়া হয়েছে। বিগত বর্ষতো 1 কোটি গছপুলি রোপণে এক অভিলেখ রচনা করেছে। এইবার অন্য একটা অভিলেখ রচনা করা হব, 3 কোটি গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলনের কার্যসূচী স্বরূপে। আর ইতিমধ্যে বন বিভাগে বিভিন্ন ধরনের কার্যালয় বা বিভিন্ন ধরনের স্থান নির্ধারণ করেছে, যারপরা এই গছপুলি সমূহ সংগ্রহ করব পাৰিব। গুৱাহাটী মহানগরীতো 26টাক স্থান নির্ধারণ করা হয়েছিল আর এই স্থান সমূহেরপরা গছপুলি সংগ্রহ করব পাৰিব। আনহাতে ফোন করলে ঘরে ঘরেও গছপুলি যোগান ধরা হব বলে বন বিভাগের তরফেরপরা তথা রাজ্য সরকারের তরফেরপরা সেই কথাও সদরি করা হয়েছিল। আজি পুয়ার ভাগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কার্যসূচীর শুভারম্ভণি করেছে। মুখ্যমন্ত্রীগীর ভাষ্যও আমি আগবাম। বর্তমানে এই কার্যসূচী অব্যাহত আছে, মুখ্যমন্ত্রীর বাসভবনত এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। 3 কোটি গছপুলি রোপণে আন এক অভিলেখ রচনা করব সরকারে অমৃত বৃক্ষ আন্দোলনের কার্যসূচীর অংশস্বরূপে। রাজ্যত ভয়ঙ্কর রূপত বৃদ্ধি পাইছে এনসিফেলাইটিস রোগ। ক্ষেত্রিত বিগত এটা মাহত এনসিফেলাইটিসত আক্রান্ত হয়েছে 5 জনক লোক। টিকেন্দ্রজিৎ মজুমদার নামের এজন লোকের এনসিফেলাইটিসত আক্রান্ত হয়ে মৃত্যু ঘটিছে। দীর্ঘদিন ধরে লোকজন গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল। এই পর্যন্ত ক্ষেত্রিত এনসিফেলাইটিসত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 2 জনলৈ বৃদ্ধি পালে। মৃত টিকেন্দ্রজিৎ মজুমদার আছিল ক্ষেত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইয়ার পূর্বে এটি কিশোরের মৃত্যু হয়েছিল এনসিফেলাইটিসত আক্রান্ত হয়ে। ক্রমান্বয়ে ডিমরিয়া, সোনাপুর, ক্ষেত্রী এই অঞ্চলসমূহ বৃদ্ধি পাইছে এনসিফেলাইটিসত আক্রান্ত লোকের সংখ্যা। তিনিচুকীয়ার হোটেল হিলটন ব্লুত নিশা বিজেপি নেতা রাজেন গোহাঁর নেতৃত্বত গুরুত্বপূর্ণ বৈঠক। হোটেলখনত রুদ্ধদ্বার বৈঠকত মিলিত হয় নেতাজন। রাজ্যিক পর্যায়ের 3 নেতাও উপস্থিত আছিল এই বৈঠকত। বৈঠকত অংশগ্রহণ করেছিল 15খন জেলার বিজেপির নেতা কর্মী। 2 ঘণ্টা বৈঠকত বিজেপির বর্তমান পরিস্থিতিক লৈ আলোচনা করা হয়। বহু নেতাই দলটোত এলাগি হওয়ার অভিযোগ, বিজেপির বহু নেতাই উচিত সন্মান নোপোৱাৰো অভিযোগ। বৈঠকের অন্তত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলত উচিত মর্যাদা নাপালে বিকল্প রাজনৈতিক সিদ্ধান্ত লওয়ারও আলোচনা করে এই বৈঠকত। মরিগাঁও রাজচক্র বিষয়ার কার্যালয়ত অথন্তর। 2 মহিলার মাজত লাগিল প্রচণ্ড তর্কাতর্কি। 2 মহিলার এগারী চক্র বিষয়া, আনগী ওয়ার্ড কমিশনার। চক্র বিষয়া মনিকা বরগোহাই বিজেপি নেত্রী অর্চনা বরদলৈর তর্কযুদ্ধ। কার্যালয়ের লাটমণ্ডলে কামর বিনিময়ত ধন দাবি করার অভিযোগ। শ্যামল ডেকা নামের এজন লাটমণ্ডলে ধন বিচরার অভিযোগ উত্থাপন হয়। এই সন্দর্ভত কথা পাতিবলৈ আহিছিল ওয়ার্ড কমিশনার অর্চনা বরদলৈ, আর তার পাছতে চক্র বিষয়ারে লিপ্ত হয় তর্কাতর্কিত। তর্কাতর্কির মাজতে বিষয়াগী শারীরিকভাবে অপদস্থ করারও অভিযোগ। ঘটনার পাছতে আরক্ষীক এজাহার দাখিল করে চক্র বিষয়াগী। কিন্তু আজি দেখা গেল যে এগারী মহিলা, তখন নাম অর্চনা বরদলৈ, তখেতে বহুত আগরপ্রাই মানে দেখিছো যে অফিসটা কিনা কারণে টার্গেট করে আছে, মানে কাম করবলে আমি সুবিধা নাপাও, অসুবিধা পাই থাকো তখেতর কারণে। আর তখেতে আজি এনেকা কাম করেছে, মানে এগারী ম্যাজিস্ট্রেট হয়, মেজিস্ট্রেটর হাতত ধরি
তেওঁ মোৰ টেবুলত মাৰিছে, তেওঁ মোৰ হাতত ধৰিছে, হাতত ধৰি কৈছে যে এনেকৈ আপোনালোকে নিজকে কি ভাবে। এতিয়া এনেকুৱা হৈছে যে নিজৰ অফিচটোত বহিও আমি মানে কাম কৰিব নোৱাৰা হৈ গৈছোঁ। পাব্লিক আহে, পাব্লিকৰ কমপ্লেইনেই শুনিম নে মানুহৰ হেৰি শুনিম নে কি কৰিম, কিমানখিনি পাৰোঁ আমি চেষ্টা কৰোঁ। যদি পাব্লিকৰ কিবা কমপ্লেইন থাকে, মই অফিচৰ মুৰব্বী হয়, তেখেতসকলে মোৰ ওচৰত আহি পিনি তেওঁলোকে ক'ব পাৰে, সেইটো আমি চান্স দিওঁ মানুহক। পাব্লিক এনেকুৱা নহয় যে পাব্লিক সোমাব নোৱাৰে আমাৰ তাত, আহি আমাৰ ওচৰত কথা ক'লেই হয়। আজি 15 দিনমান হৈ গ'লগৈ, 15 দিন হ'ল দাদা, 15 দিন হৈ গ'লগৈ। 15 দিনৰ পৰা চক্কৰ ঘূৰাই আছে ঘূৰাই আছে। তেওঁলোকে কাগজখনো হেৰি কৰি নিদিয়ে, PMI এতিয়া ফৰ্ম ফিলআপৰ ডেট চাৰি যাবগৈ, গতিকে তেওঁলোকৰ কাগজখন ওলাব লাগে। সেইটো কাৰণে তাৰে এজন মণ্ডল আছিলে, নামটো আছিলে হেৰি শ্যামল ডেকা, চাৰ্কুল অফিচাৰে ফোন মাৰিলে, ফোন মাৰি ক'লে যে মোৰ অফিচত আহক। আহিলোঁ, তেওঁ মাতাৰ পিছত ইয়াত ক'লে যে আপুনি আহি অফিচত নাহিব, হেন তেন কৈছে। অফিচটোতো কাৰো পৈতৃক সম্পত্তি নহয়। তেওঁ 8টা 9টা মানুহৰ ৰুমত সোমোৱাই মোক শাৰীৰিকভাৱে অপদস্থ কৰিছে, আঙুলি দেখাই দেখাই কথা কৈছে, এনেকৈ কৈ কৈ আঙুলি দেখাই কথা কৈছে, আপুনি কোন, আপোনাক মই এতিয়াই চাই ল'ম, পুলিচ আনি ধৰাই দিম। এই দাদাৰ পৰা তেওঁ 15,000 টকা বিচাৰিছে, আৰু সেই 15,000 টকাটো মানে সন্মানীয় চাৰ্কুল অফিচাৰকো দিব লাগে বুলি কৈছে শ্যামল ডেকাই। অনুপ্রবেশ সন্দৰ্ভত পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর মন্তব্যক লৈ উদ্বিগ্ন অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত শক্তিশালী করা উচিত বলে মন্তব্য করে অনুপ্রবেশ সমস্যা গুরুতর বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী শর্মায়। তোষণৰ ৰাজনীতিৰ বাবে অনুপ্রবেশৰ সমস্যা নিয়ন্ত্রণ কৰাটো অসম্ভৱ বুলি মন্তব্য মুখ্যমন্ত্রীর। অসম সরকারে অনুপ্রবেশৰ সমস্যা নিয়ন্ত্রণলৈ অনা বুলি দাবী করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। You have all heard the statement of the Chief Minister of West Bengal. Even that statement has not been endorsed by Government of Bangladesh also. So when a elected Chief Minister say that I am going to open my border, I am going to give relief, rehabilitation, then you can see that how situation is, how much grim. And that statement itself goes to show that state of West Bengal is very, very soft about the inflation. And demography is fast changing in Bengal also. If anybody, I mean, you do not have to wait for census. Because last time jetiya moi kolu je ahomot iman demography barhiche, মোক কংগ্রেস মানুহবিলাকে আপত্তি কৰিলে, প্ৰমাণ কি? সো সামবডি হেজ টোল্ড মি যে ইউ জাস্ট সি 2024 ভোটার লিষ্ট, কম্পেয়ার দ্যাট উইথ 2019 এণ্ড ইউ উইল সি দ্যার পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইমিডিয়েটলি। এণ্ড টুডে ইন দ্য ভোটার লিষ্ট বাই কম্পিউটার সফটওয়ার ইউ ক্যান ব্রেক আপ দ্য রিলিজন। সো আসাম উই আর ডুইং ইট, অফকোর্স ভোটার লিষ্ট এক্সক্লুড, ভোটার লিস্ট ইজ নট সিটিজেন বিকজ বিলো 18 ইয়ার্স ক্যানট ভোট, বাট ইট ক্যান গিভ এ আইডিয়া ইন্ডিকেশন দ্যাট পার্সেন্টেজ, ইফ দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইজ 14%, দ্যাট মিন্স পপুলেশন ইজ অলসো ইনক্রিজিং 14%। সো আওয়ার SB ইজ আন্ডারটেকিং এ প্রজেক্ট 2019 ভার্সেস 2024 ভোটার লিস্ট, অ্যান্ড উই আর ডুইং ইট রিলিজিয়াস ব্রেকডাউন উই আর ডুইং by utilizing artificial intelligence, and we will come to know. And you can do that exercise in Bengal also. Any TV studio can take up that job. What is the ratio of Hindu-Muslim in 2019 and what is in 2024? Because both the voter lists are available in... ইফালে অবৈধ বাংলাদেশী সমস্যা সন্দৰ্ভত বিস্ফোৰক মন্তব্য প্ৰাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেৱৰ। চৰকাৰী বিষয়াই ৰক্ষণাবেক্ষণ দিয়ে বাংলাদেশী নাগৰিকক, ভুৱা নথি প্ৰস্তুত কৰি ভাৰতীয় নাগৰিক হয় বাংলাদেশৰ নাগৰিক, তথ্য প্ৰমাণ হাতত লৈ এই গুৰুতৰ অভিযোগ শিলাদিত্য দেৱৰ। অসম আৰক্ষীৰ একাংশ বিষয়া প্ৰত্যক্ষভাৱে জড়িত আছে এই কাৰ্যত। সংবাদমেল পাতি এই গুৰুতৰ অভিযোগ সংখ্যালঘু বৰ্ডৰ অধ্যক্ষ শিলাদিত্য দেৱৰ। ইন্সপেক্টর তেখেতর নাম হল আব্দুল কালাম আজাদ, বর্ডার ইন্সপেক্টর, আর DSP এজন হল ইকবাল হুসেন। তো বর্ডার পুলিশের DSP হয়েছে ইকবাল হুসেন আর ইন্সপেক্টর হয়েছে আব্দুল কালাম আজাদ। যেটু পারফরমেন্স ইনভেস্টিগেশন প্রসিডিওর
এইটা দুর্ভাগ্যজনক আসে করলে কি এসিস্টেন্ট হাইকমিশন অফিসার লিখিলে আর একটা রিপ্লাই পালে যে স্বাভাবিক কথা, কারণ এসিস্টেন্ট হাইকমিশনার অফিস গুহীত যে আছে বাংলাদেশের নিজের নাগরিক রক্ষণাবেক্ষণ দিবই, এই কারণে লিখে পঠালে এইখানে কাগজপত্র সব জালি হয় আর বাংলাদেশী ন্যাশনাল নহয় বলে কই দিলে। তার মানে কোনে বনাব চেষ্টা করেছে ইন্ডিয়ান, আমার নিজের পুলিশ আরক্ষীয় বনাব বিচারিছে, বেড়াজ সেই মানুষজন কিন্তু ভারতীয় নাগরিক নহয়, কারণ তার সবচেয়ে ডর প্রমাণ হয়েছে যে আমি ইতিমধ্যে মানে বাংলাদেশের এই ভোটার লিস্টর কপি নটারি করে পেলে আনিছ আর তাতে স্পষ্টভাবে লিখা আছে যে বাংলাদেশী ন্যাশনাল আর ভোটার লিস্ট নাম আছে। নতুনক 20 লাখ লোকে লাভ করব অরুণোদয় আঁচনি, রাজ্যিক কেবিনেট বৈঠকত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেপ্টেম্বরের আরম্ভ হব অরুণোদয় 3.0, এইবার নতুন পদ্ধতি হব অরুণোদয়ের হিতাধিকারীর বাছনি প্রক্রিয়া, কর্তন হব বর্তমানের একাংশ হিতাধিকারীর নাম, অরুণোদয়ের বাধ্যতামূলক রেশন কার্ড, রাজ্য 47 লাখ বৃদ্ধি পাব অরুণোদয় আঁচনি লাভ করা হিতাধিকারীর সংখ্যা, সরকারে নতুনক 6 লাখ পরিয়ালক যোগান ধরব রেশন কার্ড, 7-8 আগস্টের আরম্ভ হব নিযুতপণ্য আঁচনির প্রপত্র বিতরণ প্রক্রিয়া, এতিয়ারে পৰা জন্মৰ লগে লগে হাসপাতালতে নবজাতকে লাভ করব আধার কার্ড, প্রথমে 13খন মেডিকেল কলেজত আরম্ভ হব এই প্রক্রিয়া, এইবার সরকারে কৃষকৰ পৰা ধান সৰিয়হৰ লগতে ক্রয় করব মাকৈ, বৃহস্পতিবারৰ পৰা ৰাজ্যত অমৃত বৃক্ষ আন্দোলন আরম্ভ হৈছে, এইবার 3 কোটি গছপুলি রোপণের লক্ষ্য বান্ধি লয় সরকারে, VIP VVIP সংস্কৃতি নির্মূলৰ সংকল্প সরকারৰ, অহা মাহত SP পরিবহন বিষয়া আর কৃষি বিষয়ার সম্মেলন, বৃহস্পতিবারৰ পৰা ব্যক্তিগত হাসপাতালত সম্পূর্ণরূপে বন্ধ আয়ুষ্মান কার্ড, কেটামান রোগতহে ব্যক্তিগত হাসপাতালত প্রযোজ্য হব আয়ুষ্মান কার্ড, রূপসী বিমানবন্দরের নতুন নাম কালীচরণ বিমানবন্দর, BDC-র সচিব পদত অনুমোদন কেবিনেটর, 2025 জুন মাহত উদ্বোধন হব গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী দলং, দলংর নির্মাণ কার্যের 3,030 কোটি টাকালে বৃদ্ধি ব্যয়ের সীমা, পূর্বে ব্যয় নির্ধারণ করা হয়েছিল 2,600 কোটি টাকা। আমালৈকে 21 লাখ প্রপত্র আহিছে, তার বিপরীতে আমি 20 লাখ আর অরুণোদয় আসনি দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করছো, মানে তাতে কইছিলো আপনার, কারণ কিছু মানে তো ধরক এনেও ফিল আপ করেছে, কিন্তু এই সময়সাত সেই মানুষজনের যোনে ফর্ম ফিল আপ করেছে আমি আক সরকারি ফর্ম তো দিমেই, আর কোনোবাই যদি ফর্ম ফিল আপ তেতিয়া করাও নাছিলে তেওঁলোকেও এটা সুযোগ পাব, আমি কাকো বঞ্চিত করব খোঁজা নাই, কোনোবাই যদি করাও নাছিল এটা সুযোগ এটা ডেফিনেটলি পাব, যিমান রেশন কার্ড থাকা মহিলা সকলোয়ে নাপাব, কিন্তু অরুণোদয় পাবর কারণে রেশন কার্ডখন লাগিব, এটা আমি নতুন সরু কাম এটা করব খুঁজিছো, যে এতিয়া বাচ্চা জন্ম হলেই আধার আর বার্থ সার্টিফিকেটখন মেডিকেল কলেজতে পাই যাব, আধার সেন্টার এটা আমি প্রত্যেক মেডিকেল কলেজত স্থাপন করি, পিছত আমি জিলা হসপিটাল আন সরকারি হসপিটালতে করিম, যাতে জন্ম হলে লগে লগে আধারখন লৈ লব পারে। বিহুর পিছত ঝুমুর নৃত্যক বিশ্ব দরবারলৈ নিয়ার প্রস্তুতি রাজ্য সরকারের, মহানগরীর সরু সজাইত অনুষ্ঠিত হব ঝুমুর নৃত্যর বৃহৎ অনুষ্ঠান, 20 নভেম্বর অনুষ্ঠিত হবলগিয়া এই অনুষ্ঠানত 8,000 শিল্পীয়ে ঝুমুর নৃত্য পরিবেশন করব, 800খন চা বাগিচার আহিব ঝুমুর শিল্পী সকল। যাবার আমি 12,000 শিল্পীর সৈতে আমি বিহু সরু সজাই স্টেডিয়ামত আমি আয়োজন করেছিল, এইবার আমি 800খন চাহ বাগিচার কম বেশি পরিমাণে কোরবাত 100 হব কোরবাত 80 হব কোরবাত 120 হব, আমি 8,000 নাচনীরে গুয়াহাটির সরু সজায়ত আমি একটা ঝুমুরর প্রদর্শন করব খুঁজিছ, আর তার কারণে আমার গানটো রেকর্ড হয়ে গেল, আমি দুদিনতে আপনাদের শুনাম, ভিডিও রেকর্ড হয়ে গেল, জিলা আয়ুক্ত সকলের সম্মিলনী বিহুর সময়ত আমার যিখিনি করবাত কম হয়েছিল বেশি হয়েছিল যিখিনি আমি শিকিছিল জানিছিল তার উপরের অপুরণা অভিজ্ঞতা লৈ আমি 20 নভেম্বর গুয়াহাটিত আমি 8,000 নাচনী আর বাদ্যযন্ত্রী আর আন যখন ঝুমুরর কারণে প্রয়োজনীয় তেখেতসকলক লৈ আমি ইয়াত এটা ঝুমুরর খুব সুন্দর একটা প্রদর্শন এটা করার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো, তার বিষয়েও
জিলা আয়ুক্ত সকলের সম্মিলনীত আমি দীঘলিয়াক আলোচনা করো। 20 নভেম্বর রেকর্ডের লিঙ্ক করা নাই, প্রদর্শন হব, কিন্তু তার মাজত কিবা গ্রিনিজত এনেকা রেকর্ড আছে নাকি আমি এক্সামিন করে লম, হয়তো 2-4টা রেকর্ড হয়ে যাব, কিন্তু বর্তমান রেকর্ড শব্দটোতকৈও সমূহিয়া প্রদর্শন আমি বেশি গুরুত্ব দিছো, যে 8,000 ঝুমুর শিল্পীরে আমি ইয়াতে এটা প্রদর্শন করিম, যাতে ঝুমুরের লোকপ্রিয়তা আর সার্বজনীনতা বৃদ্ধি পায় আর ঝুমুর শিল্পী সকলেও তেওঁলোকে এটা এটা যাতে প্রেরণা পায়। অবধারিতভাবে পেরিস অলিম্পিকত উজলিছে অসম গৌরব লাভলীনা বৰগোহাঁই। বুধবারে অনুষ্ঠিত প্রি কোয়ার্টার ফাইনেলত নরওয়ের সুনিভা হফস্টেডক হরুয়াই কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করে লাভলীনায়। রেফারির সর্বসম্মত সিদ্ধান্ত জয়ী হয় কন্যা লাভলীনা বৰগোহাঁই। মহিলার 75 কেজি শাখাত জয়ী হয় লাভলীনা। দেওবারে কোয়ার্টার ফাইনেলত চীনের লি কুইনের বিরুদ্ধে অবতীর্ণ হব লাভলীনা বৰগোহাঁই। বিগত বর্ষতো বক্সিং রিঙত যুঁজত নামিছিল দুয়োগৰাকী বক্সার। এশিয়ান গেমসর ফাইনেল আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপর সেমি ফাইনেলত মুখামুখি হয়েছিল লাভলীনা বৰগোহাঁই আর লি কুইন। দুবারের অলিম্পিক পদক বিজয়ী লি কুইনে হাংঝোত অনুষ্ঠিত এশিয়ান গেমসর ফাইনেলত জয়লাভ করার বিপরীতে নতুন দিল্লীত অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপর সেমি ফাইনেলত জয়ী হয়েছিল লাভলীনা বৰগোহাঁই। টকিও অলিম্পিকর ব্রঞ্জর পদক বিজয়ী লাভলীনায় বিগত বর্ষত IBA মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আমি সকলো উৎসাহী আর লাভলীনার গ্রুপটুত লাভলীনা এবার গোল পাব বলি একটা যেটো অ্যাসেসমেন্ট সবরে আছে, যে সবে খেলার আগতে একটা অ্যাসেসমেন্ট করে যে কোন কম্পিটিটর কোন আছে কোন প্রতিদ্বন্দ্বী হব, গতি আমার মনত বিশ্বাস আছে যে লাভলীনায় ভারতলৈ আর অসমলৈ অলিম্পিক পদক এবার আনিব আর পদকটো এবার সোণৰ হব বলিয়ে মই বিশ্বাস করো। ভাল লাগিছে, কিয়নো তাই যিখিনি কষ্ট কৰিছে সেই কষ্টৰ মূল্যটো নিশ্চয় তাই পাব লাগিব, আর যেহেতু মেডেললৈ এতিয়াও দূর আছে, তাই প্রথম এখন প্রথম গেমখনহে জিকিছে প্রথম বাউটটো, আর তার দ্বিতীয়খন এতিয়া যিখন আছে সেইখনো এখন বড় প্রত্যাহ্বানমূলক গেম হব, আর তারপিছতো তেনেকে প্রত্যাহ্বানটো থাকিবই দিয়ক, আর সেইখিনি নেওচি গৈ তাই যিটো স্পীড লক্ষ্য সেই লক্ষ্যত উপনীত হব পাৰিলে আমারও ভাল লাগিব পিতৃ মাতৃ হিসাবে, আর তাই নিজেরও যে আশা আছে সেই আশাটা পূরণ হব বলে তাইক বারে প্রতি কই আছো, যে আমি সুস্থ আছো, মাও সুস্থ আছে, যেহেতু মই আছোই লগত, আমার কথা চিন্তা করব নালাগে, আর তই তোর নিজের তোর নিজের যে কামত গৈছ সেই কামটো তুই মনোযোগ। টকিও অলিম্পিকত ব্রঞ্জর পদক বিজয়ী লাভলীনা IBA বিশ্ব মহিলা বক্সিং 2023-র চ্যাম্পিয়ন। মহিলার 75 কেজি শাখাত লাভলীনায় খেলিছে। 2016 চনের পর আন্তর্জাতিক পর্যায়ত বক্সিংত ভারতক প্রতিনিধিত্ব করে আহিছে লাভলীনায়। 2017 চনত এশিয়ান চ্যাম্পিয়নশিপত ব্রঞ্জর পদক লাভ করে। 2018 চনত দিল্লীত অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপত ব্রঞ্জর পদক লাভ করে। অলিম্পিকর বাবে যোগ্যতা অর্জন করা অসমৰ প্রথমগৰাকী মহিলা। 2020 চনত লাভলীনাক অর্জুন বঁটাৰে সন্মানিত করা হয়। 2021 চনত মেজৰ ধ্যানচাঁদ খেলরত্ন বঁটাৰে বক্সিংৰ শিতানত মনোনীত করা হয়। লাভলীনার যমজ বায়েক দুগৰাকীও রাষ্ট্রীয় পর্যায়ের কিক বক্সিং খেলুৱৈ। অহা দেওবারে আছে চীনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লাভলীনার খেল। লি কুইন এগৰাকী শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। লি কুইন সন্দর্ভত আমি কিছু তথ্য আগবঢ়াইছো। এয়া লি কুইন 2016 চনত রিও ডি জেনেরিওয়ে অলিম্পিকত মহিলা মিডলওয়েট ব্রঞ্জর পদক লাভ করেছিল। 2020 চনের গ্রীষ্মকালীন মিডলওয়েট ইভেন্টত রূপর পদক লাভ করে লি কুইনে। লি কুইনের জন্ম হয়েছিল চীনের হেনান প্রদেশত। প্রথমতে বাস্কেটবল খেলিছিল লি কুইনে। উচ্চতা বাহু দৈর্ঘ্যের বক্সিং প্রশিক্ষকর দৃষ্টি কাঢ়িছিল লি কুইনে।
2016 চনত রিও ডি জেনেরিওর অলিম্পিকত মহিলা মিডিল ওয়েটত ব্রঞ্জৰ পদক লাভ কৰিছিল আৰু দুবাৰকৈ বক্সিঙৰ ৰিঙত লাভলিনা আৰু লি কুইন মুখামুখি হৈছে আৰু এইবাৰ তৃতীয়বাৰৰ বাবে মুখামুখি হ'ব পেৰিছ অলিম্পিকত গতিকে এই খেলখন এখন প্ৰত্যাহ্বানমূলক খেল হ'ব এখন আমোদজনক খেল হ'ব আৰু এই খেলখনৰ বাবে সকলোৱে অপেক্ষা কৰিছে আৰু এই খেলখনতো দুৰ্দান্ত প্ৰদৰ্শনেৰে জিলিকিব অসম কন্যা লাভলিনা সেয়াই আশা এই মুহূৰ্তত সকলোৰে ইফালে লাভলিনাক মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা স্বাক্ষৰিত গামোচা অৰ্পণ অসম বক্সিং সন্থাৰ সম্পাদক তথা ভাৰতীয় বক্সিং ফেডাৰেশ্যনৰ সচিব প্ৰধান হেমন্ত কুমাৰ কলিতাই সেই বিশেষ গামোচাখন লাভলিনাক অৰ্পণ কৰে লাভলিনাক উৎসাহিত কৰাৰ বাবে ৰাজ্যবাসীৰ হৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰেৰণ কৰিছিল অসমীয়া স্বাভিমান গামোচা বৰপেটা ৰোডত নিশা ভয়ংকৰ দুৰ্ঘটনা ২৭ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা ২৭ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কলভংগাত আলুভৰ্তি ট্ৰাক আৰু ডাম্পাৰৰ মাজত হয় মুখামুখি সংঘৰ্ষ বিহাৰৰ পূৰ্ণিয়াৰ পৰা আহি থকা আলুভৰ্তি ট্ৰাকখনে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ডাম্পাৰখনক পিছফালৰ পৰা খুন্দা মৰাৰ ফলতেই এই দুৰ্ঘটনা সংঘটিত হয় আলুভৰ্তি ট্ৰাকখনৰ চালকে জনোৱা অনুসৰি ব্ৰেক নলগাৰ ফলতেই এই দুৰ্ঘটনাটো সংঘটিত হয় এই দুৰ্ঘটনাত ট্ৰাকখনৰ চালকজন কথম্পি ৰক্ষা পৰে হামাসৰ মুৰব্বীক হত্যাৰ পাছতো ইজৰাইলৰ আক্ৰমণ অব্যাহত আছে ২৪ ঘণ্টাত ইজৰাইলে কৰিলে হেট্ৰিক ৰিভলিউচনেৰী গাৰ্ডৰ শীৰ্ষ বিষয়াক হত্যা ইজৰাইলৰ ইজৰাইলে হত্যা কৰে এৰোস্পেচ ফৰ্চৰ অধিনায়ক ব্ৰিগেডিয়াৰ জেনেৰেলক এই ঘটনাত ব্ৰিগেডিয়াৰ জেনেৰেল আমিৰ আলী হাজি জাহেদৰ মৃত্যু হয় ছিৰিয়াৰ ৰাজধানী ডামাস্কাছৰ ওচৰত সংঘটিত হয় আক্ৰমণ ইজৰাইলত হোৱা বেলিষ্টিক আৰু ক্ৰুজ মিছাইল আক্ৰমণৰ আঁৰত আছিল হাজি জাদে ইফালে ইজৰাইলে লেবাননত কৰা আক্ৰমণত নিহত হিজবুল্লাৰ জ্যেষ্ঠ সামৰিক সেনাধ্যক্ষ ফুৱাদ চুকাৰ ১৯৮৩ চনত ফুৱাদ চুকাৰৰ নেতৃত্বত সংঘটিত হৈছিল ভয়ংকৰ আক্ৰমণ আক্ৰমণত নিহত হৈছিল ২৪১জন আমেৰিকাৰ মেৰিনৰ মাজডাল চামছ উত্তৰ ইজৰাইলত ৰকেট আক্ৰমণৰ আঁৰতো জড়িত আছিল ফুৱাদ য'ত ১২টা শিশুৰ মৃত্যু হৈছে উত্তৰাখণ্ডৰ তেহৰীত ভয়ংকৰ ডাৱৰ বিস্ফোৰণ তেহৰীৰ ঘানচালিত ডাৱৰ বিস্ফোৰণত মৃত্যু হয় দুজনকৈ লোকৰ ডাৱৰ বিস্ফোৰণৰ পিছতে এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয় তেহৰীৰ ঘানচালিত ডাৱৰ বিস্ফোৰণত দুজনকৈ লোকে মৃত্যুক সাৱটি লয় ডাৱৰ বিস্ফোৰণৰ ফলত সৃষ্টি হয় প্ৰচণ্ড বান নৌতাৰ নৈৰ কাষত এখন দোকান আৰু কালভাৰ্ট উটুৱাই নিয়ে বানে ডাৱৰ বিস্ফোৰণত মালানা শক্তি প্ৰকল্পৰ বিস্তৰ ক্ষতি পানীৰ প্ৰবল সোঁতে উটুৱাই নিলে বিদ্যালয় গৃহ কেদাৰনাথলৈ খোজকাঢ়ি যোৱা পথৰ কাষত ভীম বালিৰ সমীপতো ডাৱৰ বিস্ফোৰণৰ ফলত হোৱা ভূমিস্খলনত পথটোৰ প্ৰায় ২৫ মিটাৰ ক্ষতি সাধন হয় সম্প্ৰতি পথছোৱা সাময়িকভাৱে বন্ধ কৰি দিয়াৰ ফলত ভীম বালিত আবদ্ধ হৈ আছে প্ৰায় ২০০ তীৰ্থযাত্ৰী NDRF SDRF সেনা আৰক্ষীৰ তৎপৰতাত তীৰ্থযাত্ৰীসকলক নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰ কৰা হৈছে অৱশ্যে ভীমবালিৰ ডাৱৰ বিস্ফোৰণৰ কাণ্ডত এতিয়ালৈকে কোনো লোক হতাহত হোৱাৰ খবৰ অহা নাই ইফালে নেৰানেপেৰা বৰষুণৰ বাবে মন্দাকিনী নদীৰ জলপৃষ্ঠ বৃদ্ধি হোৱাত গৌৰীকুণ্ড মন্দিৰ খালী কৰি সকলো দৰ্শনাৰ্থীক সুৰক্ষিত স্থানলৈ লৈ যোৱা হৈছে ইতিমধ্যে ক্ষতিগ্ৰস্ত লোকৰ লগতে সাহায্য আৰু উদ্ধাৰ অভিযানৰ বুজ লৈছে উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামীয়ে ৰাজধানী দিল্লীত ভয়ংকৰ কৃত্ৰিম বানে বিধ্বস্ত কৰিছে জনজীৱন ধাৰাসাৰ বৰষুণৰ ফলত দিল্লীৰ বহু ঠাই প্লাৱিত হৈছে কৃত্ৰিম বানেৰে কৃত্ৰিম বানৰ ফলত ৰাজধানী দিল্লীত তীব্ৰ যানজঁটৰ সৃষ্টি হৈছে এই পৰ্যন্ত বন্ধ হৈ আছে দিল্লীৰ বহুকেইখন বিদ্যালয় মহাবিদ্যালয় চৰকাৰী কাৰ্যালয়কে ধৰি ব্যক্তিগত কাৰ্যালয়সমূহো বন্ধ কৰি দিয়া হৈছে বানপানীৰ বাবে একাঁঠুলৈকে পানী উঠিছে দিল্লীত বতৰ বিজ্ঞান বিভাগে ইতিমধ্যে ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে দিল্লীত দিল্লীৰ প্ৰগতি মৈদানত ডুব গৈছে কৃত্ৰিম বানত বুধবাৰে হোৱা ধাৰাসাৰ বৰষুণৰ পাছতে দিল্লীত অবৰ্ণনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে লখিমপুৰ আৰক্ষীৰ জালত নকল টকা বনোৱা মেচিন
মেশিনসহ জালত পড়েছে দুই সরবরাহকারী। লালুক অভিমুখে গৈ থকা অবস্থাত আটক দুয়োকে। সরবরাহকারী দুটার নাম শহর আলী আর কামাল উদ্দিন। মেডিকেল লোক আছে মোক লালুক মেইন সেন্টার বাস স্টেশন আছে। পানীয়েই প্রাণীর প্রাণ, পানী অবিহনে নাথাকে জীবকুলৰ কোনো অস্তিত্ব। বিশুদ্ধ খোৱা পানী যাতে অসম আৰু ভাৰতৰ প্ৰতিঘৰ পৰিয়ালে লাভ কৰিবলৈ সক্ষম হয় তাৰ বাবে চৰকাৰে ৰূপায়ণ কৰিছে কোটি টকীয়া মেগা প্ৰকল্প। কিন্তু গহপুৰৰ কেকুৰিজান আঠ নম্বৰ ৱাৰ্ডত যোৱা কেইবামাহো ধৰি বিদ্যুৎ সংযোগ নথকাৰ বাবে এটুপি বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈছে সাধাৰণ ৰাইজ। চাহ শ্ৰমিকৰ বসতিস্থল কেকুৰিজানত চৰকাৰী পানী যোগান আঁচনিত বিদ্যুৎ সংযোগৰ নামত চৰকাৰীভাৱে ধনৰ আবণ্টন দিছিল চৰকাৰে, কিন্তু সেই ধন কাৰ্যক্ষেত্ৰত ব্যৱহাৰ নকৰাৰ অভিযোগ ঠিকাদাৰৰ বিৰুদ্ধে। অঞ্চলটোত দুটা বিদ্যুতৰ খুঁটা আৰু এটা মামৰে ধৰা ট্ৰেন্সফৰ্মাৰ থকাৰ উপৰিও আজিলৈকে লাভ নকৰিলে বিদ্যুৎ সেৱা, যাৰ ফলত এটুপি খোৱা পানীৰ পৰা বঞ্চিত হ'বলগীয়া হৈছে গাঁওবাসীয়ে। ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ব্ৰহ্মপুত্ৰইদি উঠি আহিছে শতাধিক বনৰীয়া ঘোঁৰা। খাদ্যৰ অভাৱত বোকা পলসত লাগি মৃত্যুৰে যুঁজিছে বহুকেইটা বনৰীয়া ঘোঁৰাই। বনৰীয়া ঘোঁৰাৰ বসতিস্থল হিচাপে পৃথিৱী বিখ্যাত এখন ঠাই হৈছে ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান। ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ব্ৰহ্মপুত্ৰইদি উঠি আহিছে শতাধিক বন ঘৰচীয়া ঘোঁৰা। খাদ্যৰ অভাৱত বোকা পলসত লাগি ধৰি মৃত্যুৰে যুঁজিছে বহুকেইটা বনৰীয়া ঘোঁৰাই। বন ঘৰচীয়া ঘোঁৰাৰ বসতিস্থল হিচাপে পৃথিৱী বিখ্যাত এখন ঠাই হৈছে ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান। বন ঘৰচীয়া ঘোঁৰাই সৌন্দৰ্য বৃদ্ধি কৰি আহিছে জৈৱ বৈচিত্ৰ্যৰে সমৃদ্ধ ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যানখনক। এই ঘোঁৰাৰ নান্দনিক দৃশ্য চাবলৈ বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ দেশী বিদেশী পৰ্যটকসকল আহে এই উদ্যানলৈ। কিন্তু প্ৰতিবছৰে ভয়ংকৰ বানৰ কবলত পৰি ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ জৈৱ বৈচিত্ৰ্য ধ্বংস হোৱাৰ লগতে প্ৰাণ গৈছে শ শ বিভিন্ন জীৱকুলৰ তথা বন্যপ্ৰাণীৰ। ভিন্ন ৰঙৰ বন ঘৰচীয়া ঘোঁৰা আশ্ৰয়স্থল হিচাপে পৰিচিত ডিব্ৰু চৈখোৱাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানখনত হোৱা বানপানীৰ বাবে ঘোঁৰাবোৰৰ না জল না থল অৱস্থাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈ আহিছে। শেহতীয়াকৈ শ শ ঘোঁৰাৰ জাক ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ওলাই গৈ ব্ৰহ্মপুত্ৰৰ দুয়োপাৰে বিভিন্ন চৰ চাপৰিত অৱস্থান কৰা পৰিলক্ষিত হৈছে। এইবাৰ বানৰ পাছতে ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ব্ৰহ্মপুত্ৰদি উঠি আহিছে শতাধিক বন ঘৰচীয়া ঘোঁৰা। বগীবিল চাপৰিত বোকা পলসত আবদ্ধ বহু ঘোঁৰাক অঞ্চলটোৰ স্থানীয় নৈপৰীয়া ৰাইজে প্ৰত্যক্ষ কৰাৰ পিছত উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। বহুকেইটা ঘোঁৰাৰ স্বাস্থ্য দুৰ্বল হোৱাত উদ্ধাৰৰ বাবে সমস্যাত পৰিছে নৈপৰীয়া ৰাইজ। এই সম্পৰ্কত বন বিভাগক খবৰ দিয়াৰ পাছতো বন বিভাগে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বুলি অভিযোগ ৰাইজৰ। আপোনাৰ প্ৰায় শতাধিক ঘোঁৰা আহি বাসত আছেহি, তাতে আপোনাৰ খাদ্য সংকটটো হৈছে, প্লাছ পলসত ফচি গৈছে, পলসত তেওঁলোকে ঘূৰা ফুৰা কৰোঁতে ফচি যায়। তাৰে এটাটো আপোনাৰ পোৱালি এটা সেইদিনাখন মৃত্যুমুখতে পৰিলে, আৰু এজনী মাক পোৱালি পানী খাবলৈ আহোঁতে মানে পোৱালিটো মৃত্যুমুখত পৰিলে পলসত ফচি, মাকজনীও প্ৰায় দুইদিনমান ফচি আছিলে। আমাক ইয়াৰে স্থানীয় মাছমৰীয়াসকলে খবৰ দিয়াৰ কাৰণে আমি গৈ মেলি উদ্ধাৰ কৰিলোঁ। আৰু ভাবোঁ মানে প্ৰশাসনো অকণমান এই মাছমৰীয়া বা খৰিকটীয়া এনেকুৱা বিভিন্ন ধৰণৰ মানুহৰ লগত পানী বঢ়া বা পানী কমা বা শুকোৱাৰ সময়ত মানে অলপ যোগাযোগটো ৰাখিব লাগে, কাৰণ তেতিয়া মানে গম পোৱা যায় কি জীৱ জন্তু কি আহিছে কি নাহে কোন বিপদত আছে। আৰু চব ধৰক বন্যপ্ৰাণী বেয়া লাগে, ধৰক আমি মানুহ হ'লেও ধৰকচোন
মানে জীৱ এটা যদি দুই তিনদিন ফচি থাকে খাবলৈ নাপায় খাদ্য সংকট পানী সংকট প্রতি বছরে রাষ্ট্রীয় উদ্যানখনৰ বন্যপ্রাণীসমূহ বানত মৃত্যুমুখত পড়ে এনেদরে গতিকে এই ক্ষেত্রত সরকার তথা বন্যপ্রাণী সুরক্ষা করা সংস্থাসমূহে ভবিষ্যতের দিনত উপযুক্ত সুরক্ষা প্রদান করাটো প্রয়োজনীয় অন্যথা ডিব্রু সৈখোৱা রাষ্ট্রীয় উদ্যানখনত পর্যটনের সমল হিসাবে থাকা বন ঘরসিয়া ঘোড়াসমূহ এদিন রাষ্ট্রীয় উদ্যানখনৰ পৰা নিশ্চিহ্ন হৈ যাব ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট স্বাধীনতা দিবসক লৈ কামৰূপ মহানগৰ জিলা পৰিবহণ বিভাগৰ বিশেষ কাৰ্যসূচী পহিলা আগষ্টৰ পৰা মহানগৰীৰ ৰাজপথত চলিব জি এ ছিৰিজৰ বাছ জি ফৰ গুৱাহাটী এ ফৰ আসাম স্বাধীনতা সেনানী মুক্তিযুঁজাৰুৰ পৰিয়াল আৰক্ষী সাংবাদিক সেনা অৰ্ধসামৰিক বাহিনীৰ লোকৰ বাবে বিনামূলীয়া হ'ব এই বাছ সেৱা এইসকল লোকৰ পৰিয়ালৰ বাবে বিনামূলীয়া বাহন চালনৰ প্ৰশিক্ষণ কাৰ্যসূচীও হাতত লৈছে মহানগৰ জিলা পৰিবহণ বিভাগে রাইজর মাজত আমি এবার এক তারিখের পর এবার আমার যে নতুন সিরিজ জি এ অর্থাৎ জি ফর গুয়াহাটি এ ফর আসাম এই সিরিজটা আমি এক তারিখের পর আরম্ভ করি যখন আমার যাদিনবিলাক স্বাধীনতা সেনানী বা মুক্তিযোদ্ধার পরিয়াল আমার সামরিক অর্ধসামরিক পুলিশ সাংবাদিক আমার যিনি অন্যান্য সমাজের বিশিষ্ট ব্যক্তি আমার ক্রীড়াবিদপা আদি করে এই সকল বিশেষভাবে অগ্রাধিকার দিয়া হব আর যিনি আমার ছয় নম্বর ফেন্সি নম্বর পয়ার কারণে এটা ইতিমধ্যে যথেষ্ট সংখ্যক ব্যক্তি এই কথাটা খবর পায় আমার যোগাযোগ করেছে আমি চেষ্টা চলাম যাতে আমার এইবার যে নাম্বার হব সিরিজটো এইটো এ জিরো ওয়ান জি এ জি ফর গুয়াহাটি এ ফর আসামে দিয়ে আমি আরম্ভ করি একটা নতুনত্ব আনিম যাতে রাইজক আমার ওই আসন্ন সংখ্যক স্বাধীনতা দিবসের সঙ্গতি রাখি এইখানে করছো ইয়ার উপরও আমি এইবার রাখিছো যে আমি যখন আমার মুক্তিযোদ্ধার পরিয়ালবর্গ আছে লড়া ছালী হোক বা আর্মি প্যারামিলিটারি ফোর্স পুলিশ সাংবাদিক আমার মুক্তিযোদ্ধা পরিয়ালবর্গর সদস্য সদস্যা এই সকলকে সামরি এক আগস্টর পর আঠারো সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বিনামূলীয়াভাবে প্রশিক্ষণ দিয়ার লগতে একোখন লাইসেন্স কেনেকে তাৎক্ষণিকভাবে পাব পারে এই সকলখিনি জানা হব ইয়ার সময় হল গুড মর্নিং 18 বিদায় লওয়ার নমস্কার।